সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন গতকাল দুদক কার্যালয়ের সাংবাদিকদের তথ্য জানান সংস্থাটির সচিব খুরশেদাই আসমেন তিনি জানান বিভিন্ন গণমাধ্যমে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে প্রকাশিত রিপোর্টের ভিত্তি ধরেই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এর আগে বেঞ্জির আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে উচ্চ আদালতে রিট দায়ের করেন আইনজীবী সালাউদ্দিন রিগ্যান সাবেক আইজিপি জনা বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেয়া হয় সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে